আখিরাতের যে স্টেপগুলো রয়েছে, আখিরাতের যে সিঁড়িগুলো রয়েছে, আখিরাতের যে ধাপগুলো রয়েছে, তার প্রথম ধাপ হচ্ছে কবর। ঈমান থেকে সরে যাওয়া এবং ইসলাম থেকে সরে যাওয়ার কারণেই মুসলমানদের বর্তমানে অধঃপতন। সুতরাং এই অধঃপতন থেকে রক্ষা পেতে গেলে সর্বপ্রকার জাহেলিয়াত থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। আপনি সারা জীবন সলাত আদায় করেছেন, রাসূলের আকীদা মানহাজ ঠিক করেনি, সুতরাং আমি রব্বি আল্লাহ, রব যে আমার আল্লাহ, এই কথা কিন্তু সেদিন বের হবে না। জানি না এই পৃথিবী থেকে কে কখন বিদায় নেব, কিন্তু বিদায়ের পূর্বে আমার ঈমানকে ঠিক করা, বিদায়ের পূর্বে আমার আকীদা ঠিক করা, বিদায়ের পূর্বে আমার মানহাজ ঠিক করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা মায়েদা 50 নম্বর আয়াত। وقال النبي الامين صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهليه فهو من ذوساء جهنم. قالوا يا رسول الله صلى الله عليه وسلم ان صام وصلى. قال وان صام وصلى وزعم انه مسلم. رواه الترمذي باسناد صحيح او كما قال عليه الصلاه والسلام। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত রয়েছেন। কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সমাগত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইরা উপস্থিত রয়েছেন। সম্মানিত সুধি মণ্ডলী, আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যাহ্নে লালমনিরহাটে একটা জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। বহুদিন থেকে আপনাদের আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কিছুর বাস্তবায়নের মালিক, তিনি যে বাস্তবায়নের তৌফিক দিয়েছেন যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে, সাথে সাথে আপনাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আবারও প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আজকে আমরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের কারোর চেহারা বা আমাদের কারোর বক্তৃতা শোনার জন্য নয়, নিঃসন্দেহে পবিত্র কোরআন ও সহিহ হাদিস শোনার জন্যে, জানার জন্যে, মানার জন্যে আপনারা এখানে সমবেত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের লক্ষাধিক সাহাবাদেরকে নিয়ে এভাবে তিনি প্রশংসা করেছিলেন রব্বে কারিমের, সাথে সাথে তিনি বলেছিলেন আলা ইউবাল্লিগু শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত হয়েছো, যারা উপস্থিত হয়নি তাদের কাছে তোমরা পৌঁছে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বক্তব্য, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলেও তোমরা পৌঁছে দাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের এই তাজদিদে মিল্লাত তথা সমাজ সংস্কার এবং তাবলিগের কাজ করে যাচ্ছে, ফালিল্লাহিল হাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যদি বলি মুসলমানদের অধঃপতনের কারণ কি, অনেকেই বলবেন মুসলমানরা খেলাফত হারিয়েছে তথা রাজনৈতিক পরাজয়কে মূল কারণ হিসেবে অনেকেই বলে থাকেন। মূলত আমরা যদি বলি মূল কারণ হচ্ছে মুসলমানদের ঈমান হারানো। আজকে যদি বলি আপনি আমি দুনিয়া নিয়ে যতটুকু উদ্বিগ্ন, দুনিয়া নিয়ে যতটা আমি হতবাক, কিন্তু ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আকীদা নিয়ে, সালাত নিয়ে, কবর নিয়ে আমরা অতটা কনসাস না। অথচ একজন মুসলিম হিসেবে দরকার ছিল কবরের 3 প্রশ্ন, যদিও বিভিন্ন রয়েতে 4 প্রশ্নের কথা বলা হয়েছে, মান রব্বুক ওমা দীনুক ওমা হাযার রাজুল আল্লাযী বুইসাফিকুম, আর পরবর্তীতে তুমি কিভাবে জানলে, তখন উত্তর দিবে করাতু কিতাব আল্লাহ ফা আমানতু ওয়া সাদদাক্তু বিহি, আমরা ছোট্টবেলায় জেনেছিলাম। অনেকে জিজ্ঞাসা করত কবরের প্রশ্ন হচ্ছে 3টা,
সবাই জানি না আমরা প্রশ্নগুলো মান রব্বুক তোমার রবকে ওমা দীনুক তোমার দিন কি ওমা হাযার রুজুল আল্লাযী বুইসা ফিকুম এই যাকে প্রেরণ করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুমি চিনো কিনা আমরা যদি বলি এই প্রশ্নের উত্তর প্রায় সবার মুখস্থ দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা হয়ে থাকে সেটা বলে বিসিএস বলি আর প্রিলিমিনারি বলি আর যত এনটিআরসি পরীক্ষা বলি সব প্রশ্নের উত্তর কিন্তু জানা থাকে না তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কবরের আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর যেই কবরে আমি আপনি জান্নাত জাহান্নাম অনেক পরে জান্নাত জাহান্নাম অনেক পরে জান্নাত জাহান্নাম অনেক পরে আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল তাই না ভাই কবরে ঢুকবো সাথে সাথে নাদা মুনাদিম মিনাস সামা আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে আন সাদাকা আবদি আমার বান্দা সত্য কথা বলেছে কখন বলবে যখন আমার উত্তর আসবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব হচ্ছে আমার আল্লাহ আর দীন হচ্ছে আমার ইসলাম আর যাকে দেখানো হচ্ছে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গক্রমে বলতেই হয় যদিও উত্তর জানা প্রশ্ন জানা তারপরেও অধিকাংশ মানুষই এখানে ব্যর্থ হবে অধিকাংশ মানুষই এখানে ফলফ্লট হবে অধিকাংশ মানুষই এখানে ব্যর্থকাম হবে এই জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন যখন তাকে প্রশ্ন করা হয়েছে তুজকারুল জান্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন আপনি জান্নাতে তাযকুরুল জান্নাতা ওয়ান নার আপনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথাও বলেন আপনি জান্নাতের কথাও বলেন জান্নাতের কথাও বলেন জাহান্নামের কথাও বলেন ফালা তাবকি কিন্তু আপনি ক্রন্দন করেন না ওয়া ইয়াবকি মিন হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কবরের পারে গেলে আপনি ক্রন্দন করতে থাকেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন শোনো সামিতু মিন নাবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা আখিরাতের যে স্টেপগুলো রয়েছে আখিরাতের যে সিঁড়িগুলো রয়েছে আখিরাতের যে ধাপগুলো রয়েছে তার প্রথম ধাপ হচ্ছে কবর ফা ইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন যদি এখানে কেউ পরিত্রাণ পায় তাহলে তার প্রত্যেক পরবর্তী স্টেপগুলো সেটা মিজান বলি সেটা সিরাত বলি মিজানের পাল্লার পরিমাণ পরিমাপ বলি সবগুলোতে ব্যক্তি নাজাত পেয়ে যাবে আর যদি ব্যক্তি নাজাত না পায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অংশ বলছেন ওয়া ইন নাজা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন যদি এখানে নাজাত না পায় তাহলে তার পরবর্তী সবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন এই উত্তর যখন ব্যক্তি দিবে তখন আসমান নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আব্দি উত্তর সুন্দর হয়েছে তখন বলবে আমার বান্দা সত্য বলেছে দ্বিতীয়বার যখন মুনাফিক ইমান নেই যারা মুনাফিক কাফের মুরতাদ তাদের ব্যাপারে তারা বলবে আহা লা আদ্রি আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না তখন আসমান আসমানি আহ্বান তাকে বলবে আন কাযাবা তুমি মিথ্যা কথা বলেছো তুমি তোমার দাবিতে মিথ্যু সম্মানিত উপস্থিতি আমরা কেন এই কথা বলছি কবরকে টানার প্রসঙ্গ হচ্ছে এই নিঃসন্দেহে আমরা প্রত্যেকই মুসলমান ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন যখন সময় এসে যাবে সময় এগিয়েও নিয়ে যাওয়া হবে না পেছনেও টানা হবে না ফিক্সড টাইমে আপনার ফাইনাল রেকর্ড যা কিছু করার তাই হয়ে যাবে সুতরাং তার পূর্বেই আমাকে আপনাকে সতর্ক এবং সাবধান হতে হবে জানি না এই পৃথিবী থেকে কে কখন বিদায় নেব কিন্তু বিদায়ের পূর্বেই আমার ঈমানকে ঠিক করা বিদায়ের পূর্বে আমার আকীদা ঠিক করা বিদায়ের পূর্বে আমার মানহাজ ঠিক করা অনেকে বলেন আকীদার লাগবে কি এমনিতে আমল হলে চলবে নাউযুবিল্লাহ মিন যালিক আরে আপনি বিবাহ করেছেন তো আকীদার ভিত্তিতেই আপনি বিবাহ করেছেন উগদাতুন নিকা বলা হয়েছে ঠিক অনুরূপভাবে আপনি বিবাহের একটা বন্ধন তৈরি হয়েছে নিঃসন্দেহে বান্দার সাথে আল্লাহর একটা বন্ধন রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের একটা বন্ধন রয়েছে এই আকীদা যদি পরিষ্কার না হয় রব্বি আল্লাহ কবরে বের হবে না আপনি যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমার আকীদা ক্লিয়ার না পরিষ্কার না সবাই বলে যেভাবে আমি ওভাবে বলি আল্লাহর নূর থেকে মুহাম্মাদের নূর সেখান থেকে মুহাম্মাদকে সৃষ্টি আর সেই নূর থেকে সমস্ত জাহান সৃষ্টি নাউযুবিল্লাহ মিন যালিক এজন্য আমরা বললাম যে আপনি আমি কবরের উত্তর দেব এটা ঠিক আছে ভাই কিন্তু কবরের উত্তর দেওয়ার পূর্বে যে আমাকে আপনাকে আকীদা বা মানহাজ আমার বিশ্বাস আমার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বার বললেন
তিনি যে বললেন সাল্লু তোমরা সালাত আদায় করো কামা রাইতুমুনি ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো আপনি সারা জীবন সালাত আদায় করেছেন আমি ফয়সাল মাহমুদ সারা জীবন সালাত আদায় করেছি রাসূলের আকীদা মানহাজ ঠিক করিনি সুতরাং আমি রব্বি আল্লাহ রব যে আমার আল্লাহ এই কথা কিন্তু সেদিন বের হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা স্পষ্ট হবে না যদি স্পষ্ট আকীদা না হয় কবরের উত্তর কিন্তু হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা সম্ভব হবে না প্রিয় ভাইরা আমাকে আপনাকে হিসাব করতে হবে প্রথম প্রশ্ন করা হচ্ছে মার রব্বুক তোমার রব কে চিনি না রব কে জানি না রব যদি বলে থাকি রবের কোনো আকার নেই নিঃসন্দেহে না সহি মুসলিম এবং সহি বুখারী সহিউল বুখারীতে দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসির খুলুন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরাম প্রশ্ন করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে সাথে সাথে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি আমরা আমাদের রবকে কি দেখতে পাবো না সাহাবা ইকরামের প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল তুদাররুনা ফি রুয়াতিশ শামস দাও লাইসা ফিহা সাহাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা ঠিক দুপুর বেলা সূর্য কি দেখতে তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হতে হয় এখন সূর্যকে দেখতে লালমনিরহাটবাসীকে কি কোনো সমস্যা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় তারপরে তৃতীয় বাক্য তিনি বললেন সূর্যকে দেখতে যদি সমস্যা হয়ও চাঁদকে দেখতে যদি সমস্যা হয়ও তবে তোমাদের রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে কোনো সমস্যা হবে না আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কিন্তু যেভাবে কোরআন এবং হাদিস এসেছে ওভাবেই আমরা বিশ্বাস করে নিয়েছি এখন প্রশ্ন করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা এই খালি চোখে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখা দিবেন তার নূর ফাকাশাবা হিজাবু হাদিসের মধ্যে এভাবে এসেছে ইবারত তিনি তার নূরের পর্দা উন্মোচন করে দিবেন বান্দারা দেখতে পাবে আদন নামক জান্নাতে এবং কিয়ামতের ময়দানে কিভাবে দেখাবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আকীদার ব্যাপারে আমরা বলছিলাম অনেকেই খেলাফত হারানোকে রাজনৈতিক পরাজয়ের মূল কারণ বলেছেন রাজনীতি নেই রাজনীতি থেকে হেরে গেছে মুসলমানরা তাই তাদের অধঃপতন হয়েছে কিন্তু আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে মুসলমানদের ঈমান হারানোর কারণেই মুসলমানরা সব জায়গায় পরাজিত হচ্ছে আজকে আপনাকে আমাকে ঈমানের বলে বলিয়ান হতে হবে যদি ঈমানের বলে বলিয়ান হই তাহলে বদরের যুদ্ধে যেভাবে জয় এসেছে আল্লাহর পক্ষ থেকে উহুদের যুদ্ধে যেভাবে এসেছে খন্দকের যুদ্ধে যেভাবে এসেছে আজকে আমি দেশের উন্নয়ন বলি সমাজের উন্নয়ন বলি সার্বিক উন্নয়ন সম্ভব যদি আমার ঈমানটা উন্নয়নমূলক হয়ে থাকে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও শর্ত করলেন তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও সুতরাং প্রিয় ভাইরা আমরা বলবো ঈমান থেকে সরে যাওয়া এবং ইসলাম থেকে সরে যাওয়ার কারণেই মুসলমানদের বর্তমানে অধঃপতন সুতরাং এই অধঃপতন থেকে রক্ষা পেতে গেলে সর্বপ্রকার জাহেলিয়াত থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি অনেকে বলে থাকেন আপনারা তাবলীগের প্রচার করেন আপনারা প্রচার করে শেষ করে দেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শুধু তারা তাবলীগ করে যায় তাদের ইকামতের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই প্রিয় ভাইরা আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি দেখি মক্কার 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকীদা ঠিক করেছিলেন যদি তাই না হয় এই দুর্বৃত্ত অর্থাৎ চোরা আকীদা সমৃদ্ধ মানুষ দিয়ে কোনোদিন সমাজের পরিবর্তন হতে পারে না কেন সমাজের পরিবর্তন হতে পারে না একটা উদাহরণ দিলে স্পষ্ট হবেন যার আকীদা ঠিক নেই যার ভেতর পরিবর্তন নেই রমজান মাসে সিয়াম পালন করছেন ঘুষখোর অফিসার বলছে সন্ধ্যার পরে ইফতারের পরে আপনি আসেন ইফতারের পরে লেনদেনটা হবে তার মানে তার সে বুঝে নিয়েছে শুধুমাত্র তার মানে সেকুলারিজমকে বুঝে নিয়েছে অনেকেই বলে থাকেন কি ধর্ম একটা সেপারেট জিনিস আর একটা হচ্ছে দুনিয়াবী জিনিস এটা হলো সেপারেট জিনিস নিঃসন্দেহে না এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যারা ধর্ম থেকে ইসলামকে পৃথক করেছে অর্থাৎ ইসলাম এক জিনিস দুনিয়াবী জিনিস এক জিনিস নিঃসন্দেহে না একজন মুসলমান দুনিয়াতে কিভাবে পরিচালিত হবে সেটা কোরআনে রয়েছে সেটা হাদিসে রয়েছে সুতরাং এই দুইকে একত্রিত বিষয়কে পৃথক করলে কিন্তু ব্যক্তির ঈমানও হারাবে আকীদাও হারাবে নিঃসন্দেহে তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তিনি বলছেন মান্দা আবিদা ওয়াল জাহিলিয়া আজকে আমার সামনে আপনার সামনে বিভিন্ন ডালিনী আহ্বান করছে আসুন আমার দিকে আসুন আসুন আমার দিকে আসুন কিন্তু আমরা আহ্বান করি
আপনাকে একটা দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আহ্বান করেছেন তারাকতু ফীকুম আমরাইন রেখে যাচ্ছে দুটি জিনিস লান তাযিল্লু কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ মা তামাসসাকতুম বিহিমা একটা হচ্ছে আল্লাহর কিতাব ও সুন্নাতে নবিয়্যা কাম ক্বাল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমরা যত উন্নয়ন বলি আমরা আপনাদেরকে আহ্বান করি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি যদি এই ব্যক্তির আকীদা ঠিক হয় এই ব্যক্তির ভেতর পরিবর্তন হয় আমরা চাই ওই 13 বছরে ফিরে যেতে তারপরে 10 বছরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের দ্বারা এ দেশের সংস্কার বলি বিশ্বের সংস্কার বলি আমাদের দ্বারা নিতে পারেন প্রিয় ভাইরা আমি আগে ব্যক্তিত্বকে সংস্কার করি আমি আমার সমাজকে আগে সমাজ করার পূর্বেই আমি আমার ব্যক্তিত্বকে সংস্কার করি ব্যক্তিত্বের মধ্যে আমার ব্যক্তিত্বের মধ্যে আমার 3.5 হাত বডির মধ্যে কোরআন এবং সহিহ হাদিস আগে ঢুকাই তারপরে আমার পরিবারের মধ্যে ঢুকাই সমাজের মধ্যে ঢুকাই আমার এই ব্যক্তিত্ব ব্যক্তি দিয়ে সমাজ দিয়ে পরিবার দিয়ে ইনশাআল্লাহ গোটা দেশ কেন সমগ্র বিশ্ব সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সংস্কারের আহ্বান করে এমনটা নাই যে মাকাল ফল উপরে ফিটফাট আর ভেতরের অন্তঃসার শূন্য ছাই আমরা ভেতরটাকে ঠিক করতে চাই উপরটা এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত কেউ কেউ বলে থাকেন আপনারা আগে আগে মূল জায়গায় চলে যান তারপরে আপনারা আস্তে আস্তে সেগুলো সংস্কার করবেন আমরা বলবো আজকে আমাদের কোনো ভাই কাদিয়ানি হয়ে যাচ্ছেন আজকে আমাদের কোনো ভাই সে কোরআন মানবে হাদিস মানবে না অথচ কোরআনের 30টি পারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে নাকি কার উপরে নাজিল হয়েছে নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুতরাং প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি তাফসীর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাদের চেয়ে বিজ্ঞ কেউ কিন্তু আর হতে পারে না সুতরাং এই যে বিভিন্ন সমস্যা আজকে এই প্যান্ডেলের মধ্যে যদি মহিলাদের ওয়াজ করত তাহলে কেমন হতে পারত গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার এক ভাই প্রশ্ন ফোন করেছেন ভাই একটু পরেই একটা মহিলা প্যান্ডেলে মাইক দিয়ে আওয়াজ চলবে মাইক দিয়ে আওয়াজ করবে কে আওয়াজ করবে একজন মহিলা বক্তা আওয়াজ করবে ইউটিউব আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন মহিলাদের ওয়াজ নাউযুবিল্লাহি মিন জালিক আমরা ওই জায়গায় কঠোর আঘাত করতে চাই ওই জায়গায় আঘাত করতে চাই নিঃসন্দেহে এগুলো হচ্ছে জাহিলি আহ্বান নিঃসন্দেহে এগুলো জাহিলি আহ্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসাই জাহান্নাম যে ব্যক্তি জাহিলিয়াতের আহ্বান করবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারা সালাত আদায় করে সিয়াম পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা যদিও ব্যক্তি সিয়াম পালন করে সালাত আদায় করে তারপরে ওয়া জামা আন্নাহু মুসলিম তারপরেও ওই ব্যক্তির পরিত্রাণ নেই সুতরাং আমরা বলতে চাই সংস্কার হবে নিজের দ্বারা সংস্কার হবে পরিবারে সংস্কার হবে সমাজে তারপরে না মৌলিকভাবে আমাদের পূর্বের সেই ক্ষমতা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ আমরা মৌলিক যে বিষয় নিয়ে শুরু করেছিলাম প্রিয় ভাইরা আজকে আমরা দুনিয়া নিয়ে যতটা উদ্বিগ্ন রয়েছি যতটা আমরা কনসাস নিঃসন্দেহে আমাদের কবর নিয়ে কবরের প্রশ্ন ছিল তিনটি তার একটা প্রশ্ন রব্বি আল্লাহ উত্তর তখনই হবে যে রবকে মানবে দ্বিতীয় প্রশ্ন কে দিন কি দিনই আল ইসলাম অথচ সারা জীবন এমনিতেই নাম আব্দুল্লাহ আব্দুর রহমান অথচ সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন তৃতীয় বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে অথচ আপনার আকীদা যদি ক্লিয়ার না থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি কিসের তৈরি তিনি কোন দাওয়াত দিয়েছেন তিনি কিভাবে জাহেলিয়াতকে 13 বছরে সমূলে উৎপাটন করেছেন তারপর 10 বছর আল্লাহ রাব্বুল আলামিন খিলাফত দিয়েছেন এই আকীদা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা উপরে মাকাল ফলের মতো হলেও ভেতর দিয়ে কিন্তু কোনো কিছু আমাদের দ্বারা সম্ভব নয় প্রিয় ভাইরা আজকে লালমনিরহাটের এই ময়দান থেকে আমরা আহ্বান করতে চাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন একের পর এক জীবনে সংস্কার আনি সেই সংস্কারের মূল মন্ত্র হবে অর্থাৎ ফান্ডামেন্টাল যে রুলস হবে সেটা হচ্ছে নবী সাল্লাম যেটা রেখে গেছেন এবং আল্লাহ প্রদত্ত বিধান বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই দাওয়াত ময়দানে দিয়ে যাচ্ছে যুব সংঘের যে সমস্ত ভাইয়েরা এসেছেন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনকে মিনের কাছে আমরা আজকের এই সম্মেলনের কবুলিয়াতের কামনা করছি আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন যুব সংঘের ভাইরা ময়দানে কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা ময়দানে থাকব জাহেলিয়াতকে মূলোৎপাটনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু